পদ্মা সেতুতে টোল দিতে থামাতে হবে না গাড়ি স্বপ্নের পদ্মা সেতুতে সব স্প্যান বসে যাওয়ায় এখন অপেক্ষা যান চলাচল শুরুর যাতায়াত নির্বিচ্ছিন্ন রাখতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতেই আদায় হবে টোল এরই মধ্যে সেতুর দুই প্রান্তে দুটি টোল প্লাজা তৈরি করা হয়েছে হার নির্ধারণে চলতি সপ্তাহে একটি কমিটি গঠন করেছে সেতু মন্ত্রণালয় সেতুর দুই পাশে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে পঞ্চান্ন কিলোমিটারের ছয় লেনের এ সড়কে কোথাও থামবে না গাড়ি সেতুতেও গাড়ির গতি নির্বিচ্ছিন্ন রাখতে সেখানে টোল আদায় হবে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দু হাজার উনিশ সালে এজন্য কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের সাথে করা চুক্তি অনুযায়ী এখানে উন্নতি প্রযুক্তি ব্যবহার করে গাড়িতে লাগানোর ডিভাইসের মাধ্যমে আদায় করা হবে টোল নির্মাণ ব্যয় ত্রিশ হাজার কোটি টাকা তুলে আনতে সেতুতে চলাচলকারী যানবাহনের জন্য একটি টোলের হার প্রস্তাব করেছে সেতু মন্ত্রণালয় পনেরো বছর পর এ টোল আরও দশ শতাংশ বাড়ানো হবে মোট ৩৫ বছর আদায় করা হবে টোল সেতু সচিব বলেন পদ্মা সেতুতে টোল আদায়ের বিষয়ে সেতু কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়ম হল যেখানে ফেরি চলাচল করে সেখানে ফেরিতে যে ভাড়া থাকে তার থেকে কিছুটা বাড়িয়ে টোল নির্ধারণ করা হয় টোল থেকে আদায় করা অর্থ সেতুর রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হবে প্রতিদিন গড়ে চব্বিশ হাজার যানবাহন চলতে পারবে এ সেতুতে